हेलो एवरीबॉडी, वेलकम टू दि सिक्स एपिसोड अफ मिताज वेलबिंग। मिताज वेलबिंग सिक्स एपिसोडे अपन सबाई के स्वागत जाना। अपन साथ ही देवस्मिता नाथ, काउंसिलिंग साइकोलॉजिस्ट एंड ग्राफोलॉजिस्ट। प्रथम आंतरिक धन्यवाद जानाब अपन सबाई के मिताज वेलबिंग के सपोर्ट करार्जन, मिताज वेलबिंग पासे थाकार। आज के एक विशेष दिन, आज के 15 अगस्ट इंडिपेन्डेंस डे, भारत स्वाधीनता दिवस। तो मिताज वेलबिंग तरफ थेके श्रद्धांजलि जानाई सेई सब स्वाधीनता संग्रामीदेर प्रति, जादेर कठिन लड़ाई और आत्मत्यागेर माध्यमे पराधीनतार श्रृंखल थेके भारतवर्ष मुक्त होते पेरेछे, स्वाधीनतार आलोय आलोकित होते पेरेछे भारतवर्ष। आर श्रद्धांजलि जानाई मिलिटारीदेर, माने एखनकार जारा आमादेर परिसेवा दिये चलेछे, जारा भारतवर्षके रक्षा करे चलेछे, सेई सब इंडियन जवानदेर प्रति, इंडियन आर्मीदेर प्रति मिताज वेलबिंग तरफ थेके असंख्य धन्यवाद एवं श्रद्धांजलि जानाई। तो आजकेर ई एपिसोडटा एकटु अन्यरकम, कारण आजके आमरा एखाने मिलिटारी साइकोलजी निये डिसकस करब, अर्थात मिलिटारी लाइफे कि धरनेर स्ट्रेस तारा एक्सपिरियन्स करे बा सेई स्ट्रेस थेके किभाबे बेरोनो जाए सेटा निये, सेई निये आमरा किछु कथा डिसकस करब। आशा करि आपनादेर भालो लागबे। तो प्रथमेई चले आसि, दो धरनेर मूलत जे स्ट्रेस तारा एक्सपिरियन्स करे, মানে মিলিটারিরা যে ধরনের স্ট্রেস এক্সপিরিয়েন্স করে সেটা হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্স করে, আর একটা হচ্ছে মেন্টাল চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্স করে। ফিজিক্যাল চ্যালেঞ্জের কথায় যদি ধরা যায়, তাহলে বলতে হবে যে তারা নানা রকম হার্শ ক্লাইমেটের মধ্যে অনেক দিন তাদেরকে থাকতে হয় এবং তাদেরকে ডিউটি করতে হয়। সেখানে হয়তো নর্মাল মানুষ, আমাদের কথা বলছি সাধারণ মানুষের ক্ষেত্রে, তারা হয়তো সেই ধরনের ক্লাইমেটে সার্ভাইভই করতে পারবে না, কিন্তু মিলিটারিদের কিন্তু সেই ধরনের হার্শ ক্লাইমেটে তাদেরকে অবশ্যই ট্রেনিং দেওয়া হয় যে তারা সেই ধরনের ক্লাইমেটে কীভাবে অ্যাডজাস্ট করবে এবং তারা সেটা করেও। তো সেটা প্রথম একটা ফিজিক্যাল স্ট্রেস যেটা তারা এক্সপিরিয়েন্স করে, সে ধরনের হার্শ ক্লাইমেটের সাথে তাদের শরীরকে মানিয়ে নিতে হয় এবং ফিজিক্যালি ফিট থাকতে হয়, সেটা একটা প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন তারা যুদ্ধে যাচ্ছে তখন কিন্তু আর এক ধরনের, মানে এক্সট্রা লেভেল অফ ফিজিক্যাল ফিটনেসটা তাদের জন্য দরকার হচ্ছে। তো সেটাও কিন্তু তাদের কাছে একটা চ্যালেঞ্জ। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যখন তারা যুদ্ধে যাচ্ছে, যুদ্ধ থেকে ফিরে আসছে, তখন কিন্তু ইঞ্জিওরির একটা ব্যাপার থাকছে। অনেক সময় তারা হয়তো অল্প যদি আহত হয় তাহলে সেটা ডেফিনেটলি উইথ টাইম উইথ মেডিসিন সেরে উঠবে, কিন্তু অনেক সময় হয় যে ইঞ্জিওরিটা অনেক গভীর হয়,
সেক্ষেত্রে কিন্তু হিল করার প্রসেসটা অনেকটা লেন্দি হয় এবং অনেক সময় হতেও পারে যে তারা হয়তো সার্ভিসে আর ব্যাক করতে পারলো না, যদি সেক্ষেত্রে মানে মেজর মেজর কোনো ইঞ্জুরি হয়ে থাকে সেটাও কিন্তু একটা মেজর ফিজিক্যাল স্ট্রেসের বা ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, যে কিভাবে আমি নিজেকে সুস্থ রাখবো, নিজেকে ফিজিক্যালি ফিট রাখবো, বা আমি ইনজিওর্ড হলে নিজেকে কত তাড়াতাড়ি আমার কাম ব্যাকটা পসিবল হবে। চলে আসছি মেন্টালি কী কী স্ট্রেস তাদেরকে এক্সপিরিয়েন্স করতে হয়। প্রথমেই বলবো যে যেহেতু তারা ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকছে, তাই ফ্যামিলির রেসপন্সিবিলিটিস তারা কখনোই সেভাবে ফুলফিল করে উঠতে পারে না। তো সেখান থেকে কোথাও তাদের মনের ভেতরে একটা মানসিক যন্ত্রণা তারা অনুভব করে, যে তারা কেন তারা যখন তাদের ফ্যামিলির সাথে থাকা উচিত বা ফ্যামিলির হয়তো তাদেরকে যখন দরকার তখন তারা ফ্যামিলির সাথে থাকতে পারছে না বা ফ্যামিলির রেসপন্সিবিলিটিস পালন করতে পারছে না। তো সেটা একটা মানসিক যন্ত্রণার জায়গা তাদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে ফিয়ার অফ ডেথ। তারা অবশ্যই সাহসী, তাই জন্যই তারা এই আর্মিতে জয়েন করেছে, কিন্তু তা সত্ত্বেও অ্যাজ আ হিউম্যান বিং ফিয়ার অফ ডেথটা খুব ন্যাচারাল, স্পেশালি যখন তারা জানে যে তাদের লাইফটা ভীষণ আনসার্টেন। কারণ হয়তো তারা যখন এনিমিসদের সাথে লড়তে যাচ্ছে বা তারা ওয়ারে যাচ্ছে, তাদের শত্রুপক্ষের সাথে তাদেরকে লড়তে হচ্ছে, তারা হয়তো ফিরতে নাও পারে, তারা হয়তো তাদের ফ্যামিলির সাথে তাদের আবার দেখা নাও হতে পারে বা তাদের টিমমেটসদের সাথে তাদের দেখা নাও হতে পারে। তো সেখানে কোথাও একটা লাইফ সম্বন্ধে তাদের আনসার্টনিটি সবসময় থাকে। তো সেটা সেই ফিয়ার অফ ডেথটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল স্ট্রেস তাদের জন্য। থার্ড হচ্ছে ফিলিং অফ গিল্ট। গিল্ট ফিলিংটা কখন হচ্ছে? গিল্ট ফিলিংটা হচ্ছে যখন তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এবং তারা ফিরে আসছে কিন্তু হয়তো তারা হেরে যাচ্ছে, তাদের হয়তো জিত হচ্ছে না, সবসময় জেতা পসিবল হয় না বা সবসময় মিশন কমপ্লিট করা বা সাকসেসফুলি মিশন কমপ্লিট করাটা পসিবল হয় না, সেক্ষেত্রে কিন্তু তাদের ফিলিং অফ গিল্ট থাকছে। আর তাছাড়া যখন তারা টিমমেটসদেরকে হারাচ্ছে, যেহেতু তারা বেশিরভাগ সময়টাই তাদের টিমমেটসদের সাথে থাকে তাই অ্যাটাচমেন্ট অনেক স্ট্রং, তাই যখন তারা ফিরে আসছে তখন তাদের মধ্যে এই গিল্ট ফিলিংটা কাজ করছে যে আমরা বেঁচে ফিরে এসেছি কিন্তু হয়তো আমাদের মিশন সাকসেসফুল হয়নি বা আমরা হয়তো আমাদের টিমমেটসকে বাঁচাতে পারতাম যেটা আমরা পারিনি। তো সেখান থেকে কিন্তু ফিরে আসার আনন্দের যে ফিলিং অফ গিল্টটা ওদের মধ্যে অনেক বেশি কাজ করে। এখানে চলে আসছে মিলিটারি সাইকোলজির ইম্পর্টেন্স, বা এটাই হচ্ছে মিলিটারি সাইকোলজিস্টের রোল, যে কিভাবে তারা আর্মিদের হেল্প করতে পারে স্ট্রেসটাকে কন্ট্রোল করার জন্য। কারণ আর্মিদের পক্ষে মেন্টালি সাউন্ড থাকাটা, মেন্টালি স্ট্রং থাকাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো যখন তারা মানসিকভাবে ভেঙে পড়ছে বা মেন্টালি তারা আর হ্যান্ডেল করতে পারছে না স্ট্রেসটা, তখনই কিন্তু মিলিটারি সাইকোলজিস্টের রোলটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যাতে তারা মোটিভেট করতে পারে মিলিটারি পার্সোনালদেরকে, আর্মি পিপলদেরকে। জন্যই আর্মি পিপলদেরকে স্ট্রেস ফ্রি রাখার জন্য অনেকে অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু এনগেজ করানোর চেষ্টা করা হয়। যেরকম ধরুন, এরকম অনেক আর্মি পিপল আছে যারা ভালো গান গাইতে পারে বা যারা ভালো ছবি আঁকতে পারে বা ভালো কবিতা লিখতে পারে, তো সেই ধরনের কাজের মধ্যে কিন্তু তাদেরকে ইনভলভ থাকতে বলা হয়, যেটা তাদেরকে অনেকটাই হেল্প করে স্ট্রেস ফ্রি থাকতে। বা এছাড়া ধরুন নানা ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেরকম সুইমিং, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্রিকেট, ফুটবল, এগুলোর মধ্যেও কিন্তু মিলিটারি ইন্ডিভিজুয়ালসদেরকে এনগেজ করতে বলা হয়। তো এগুলো সবই মিলিটারি সাইকোলজিতে বলা হয়, যাতে মিলিটারি পিপলরা, যাতে আর্মি পিপলরা স্ট্রেস ফ্রি থাকতে পারে। আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক সময়তে যুদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পর, যুদ্ধ হয়ে যাওয়ার পর অনেক সময়তে যারা সার্ভাইভ করে যায়, মানে যেই মিলিটারি পিপলরা সার্ভাইভ করে যায়, যেই সৈনিকরা সার্ভাইভ করে যায়, তারা কিন্তু PTSD শিকার হয়। PTSDটা কি? না, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারটা কিন্তু শুধুমাত্র মিলিটারি পিপলরাই যে এক্সপিরিয়েন্স করে সেটা না, এটা কিন্তু নর্মাল মানুষও এক্সপিরিয়েন্স করতে পারে, কমন ম্যানও এক্সপিরিয়েন্স করতে পারে, যদি সে ধরনের নেগেটিভ ট্রমেটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তারা যায়। জেনারেলি ট্রমেটিক এক্সপিরিয়েন্সের মধ্যে ধরা হয় যে কোনো ধরনের বড় ন্যাচারাল ডিজাস্টার্স, যেখানে সেই মানুষটির প্রচুর ক্ষতি হয়ে গেছে, হয়তো সে বাড়িঘর হারিয়ে ফেলেছে, সে নিজের আত্মীয় পরিজন হারিয়ে ফেলেছে, বা ধরুন রেপ ভিকটিম, বা কোনো ওয়ার সার্ভাইভার যে হয়তো ওয়ার এক্সপিরিয়েন্স করেছে, সেই ওয়ার থেকে বেঁচে ফিরেছে, যেটা মিলিটারিদের কথাই হচ্ছে, আর্মি পিপলদের কথাই হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে।
এবং সেখানে কি হয়, ঘুমের ঘোরে নানা রকম নাইটমেয়ার্স অর্থাৎ দুঃস্বপ্ন দেখে এবং চেঁচিয়ে ওঠে ঘুমের ঘোরে, কারণ তারা ওই বোমের আওয়াজ, বম্বার্ডমেন্ট হচ্ছে, প্রাণ হারিয়ে যাচ্ছে, চারদিকে রক্ত, এই ধরনের জিনিসগুলো কিন্তু, বুলেটসের আওয়াজ, এই ধরনের জিনিসগুলো কিন্তু তারা বারবার শুনতে থাকে, তারা হ্যালুসিনেট করতে থাকে অনেক সময়। তারা অনেক সময়তে ডিপ্রেসড, মানে ভীষণভাবে ডিপ্রেসড হয়ে পড়ে মেন্টালি, তারা কারোর সাথে কথা বলে না, কমপ্লিটলি কথা বন্ধ করে দেয়। তো এই জিনিসগুলো কিন্তু পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের কিছু সিমটমস। এছাড়া আসে হঠাৎ হঠাৎ রাগ, ইরিটেশন, নিজেকে সব কিছুর জন্য দায়ী করা, ভীষণভাবে মন থেকে হেল্পলেস ফিল করা। তো এগুলো কিন্তু মিলিটারি পিপলরা অনেক সময় এক্সপিরিয়েন্স করে থাকে যখন তারা কোনো ওয়ার থেকে বেরিয়ে আসে বা কোনো একটা বড় এমার্জেন্সি থেকে তারা যখন বেরিয়ে আসে, তখন কিন্তু এই ধরনের ডিসঅর্ডার হওয়াটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রেও কিন্তু মিলিটারি সাইকোলজিস্টরা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং কীভাবে সেই জায়গাগুলো থেকে বেরোনো যায়, এটা কিন্তু আমি আবারও বলছি যে সাধারণ মানুষদের ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো ট্রমেটিক এক্সপিরিয়েন্স তারা তাদের লাইফে হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারাও এই ধরনের পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে এবং তার ট্রিটমেন্ট প্রসিডিয়ার্স অনেকটাই এক। সুতরাং এবার চলে আসছি যে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার যদি কোনো আর্মি পার্সন এক্সপিরিয়েন্স করে, তাহলে সেক্ষেত্রে কী কীভাবে সেখান থেকে বেরোনো যেতে পারে, কী কী ট্রিটমেন্ট প্রসিডিয়ার্স ফলো করা যেতে পারে। তো PTSD-র ক্ষেত্রে, মানে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা খুব এফেক্টিভ ট্রিটমেন্ট সেটা হচ্ছে টক থেরাপি। এবং টক থেরাপি মানে কথা বলার মাধ্যমে সেই ইন্ডিভিজুয়ালকে সেই ট্রমেটিক এক্সপিরিয়েন্স থেকে বের করে আনা বা সেই ট্রমেটিক এক্সপিরিয়েন্স থেকে রিলিফ দেওয়া। তো টক থেরাপির ফার্স্ট মেথডটাই হচ্ছে প্রোলং এক্সপোজার, অর্থাৎ সেই মিলিটারি ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞেস করা হয় যে আপনি ন্যারেট করুন যে আপনার সাথে কী কী ধরনের ঘটনা ঘটেছে। তো সেই ওয়ারের ব্যাপারটা তাকে জিজ্ঞেস করা হয়, সে ডিটেলসে সেই ঘটনাগুলো বলতে থাকে এবং যত বেশি সেই নেগেটিভ জিনিসগুলোর ব্যাপারে সে কথা বলে, তত কিন্তু সেই জিনিসটার ইন্টেন্সিটি, সেই নেগেটিভিটির, নেগেটিভ এক্সপিরিয়েন্সটার ইন্টেন্সিটি কমতে থাকে। সুতরাং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে যখনই কোনো ট্রমেটিক এক্সপিরিয়েন্স হবে, একটা মানুষের লাইফে ঘটবে, তখন কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে আমরা জেনারেলি সেটাকে অ্যাভয়েড করি, সেই বিষয়টা সম্বন্ধে আমরা কথা বলি না। কিন্তু যত আমরা জিনিসটাতে বেশি এক্সপোজ করব নিজেকে, যত বেশি সেই জিনিসটার সম্বন্ধে আমরা কথা বলব, তত কিন্তু সেই নেগেটিভিটিটা আস্তে আস্তে কমবে, সেই নেগেটিভ এক্সপিরিয়েন্সের ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমবে। প্রথমবার কথা বললে আমরা যতটা ইমোশনাল ফিল করেছিলাম সেই ব্যাপারটা সম্বন্ধে, যখন আমি ফোর্থ, ফিফথ, টেন্থ থেকে টেন্থ টাইমস অবধি কথা বলছি বা তারও বেশিবার কথা বলছি, তখন কিন্তু অনেকটাই সেই নেগেটিভ ইমোশনের ইন্টেন্সিটিটা কম। সুতরাং ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রোলং এক্সপোজার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং। কগনিটিভ রিফ্রেমিং অর্থাৎ যেই নেগেটিভ জিনিসটা হয়ে গেছে, মানে যেটার জন্য এই ট্রমাটা ডেভেলপ করেছে, এই ডিসঅর্ডারটা ডেভেলপ করেছে, সেটাকে আরেকবার পুনর্গঠন করা, রিফ্রেমিং অর্থাৎ পুনর্গঠন করা। অর্থাৎ সেই নেগেটিভ জিনিসটার সাথে অ্যাসোসিয়েটেড যে ফিলিং অফ গিল্ট, ফিলিং অফ শেম অ্যাসোসিয়েটেড রয়েছে, যেটা হয়তো বারবার সেই মিলিটারি ইন্ডিভিজুয়ালকে হন্ট করছে, তারা করে বেড়াচ্ছে, সেইগুলোকে অন্যভাবে ভাবা যে কীভাবে ভাবলে এই ধরনের নেগেটিভ ফিলিংসগুলো কম হতে পারে, সেইটাই হেল্প করে মিলিটারি সাইকোলজিস্টরা। কীভাবে সেই জিনিসগুলোকে পুনর্গঠন করলে, সেই এক্সপিরিয়েন্সগুলোকে পুনর্গঠন করলে সেই নেগেটিভ ফিলিংস থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেই হন্টিং ফিলিংস থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা সেই পেনফুল এক্সপিরিয়েন্স থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেই কাজটাতে অনেকটাই হেল্প করে মিলিটারি সাইকোলজিস্টরা। আর লাস্ট হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, সেটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যখন কাউন্সিলিং চলছে মিলিটারি পার্সোনেলদের, আর্মি পিপলদের, তখন কিন্তু ফ্যামিলি সাপোর্টটাও এই জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, কারণ উইদাউট ফ্যামিলি সাপোর্ট কিন্তু কখনোই কাউন্সিলিংটা এফেক্টিভ হবে না। তাই সেক্ষেত্রে যখন মিলিটারি পিপলরা সাফার করছে PTSD থেকে, তখন বারবারই তাদের ফ্যামিলিকে বলা হয় যেন তাদের পাশে থাকে, তাদেরকে মেন্টালি সাপোর্ট করে। আর এক্ষেত্রে এই জায়গাতে আর একটা কথাও বলবো যে শুধুমাত্র কিন্তু মিলিটারি সাইকোলজিতে শুধুমাত্র যে আর্মি পিপলদেরকে কাউন্সিলিং করা হয় বা তাদের স্ট্রেস নিয়ে ডিল করা হয়, সেটাই শুধুমাত্র নয়, আর্মি পিপলদের সাথে যে তাদের ফ্যামিলি অ্যাসোসিয়েটেড, কারণ ফ্যামিলিকেও অনেক ধরনের স্ট্রেস এক্সপিরিয়েন্স করতে হয় সারাটা লাইফই, যখন পুরোপুরিভাবে মিলিটারি ইন্ডিভিজুয়ালসরা তাদের কাজের জায়গায় আছে, সেই পুরো টাইমটা কিন্তু ফ্যামিলির প্রচণ্ড স্ট্রেস টেনশনের মধ্যে দিয়ে যায়।
কারণ যখন আমরা আর্মি পিপলদেরকে হিরো ওয়র্শিপ করছি, যখন আমরা তাদের গুণগান গাইছি, যখন তারা কিছু থেকে কোনো ব্যাটল থেকে জিতে আসছে, যখন তারা কোনো ওয়ার জিতে আসছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে সেই আর্মি পিপলরা কিন্তু কোনো ফ্যামিলিতে বিলং করে এবং তাদের ফ্যামিলিরা কিন্তু সেই আর্মি পিপলদেরকে ফ্যামিলি পার্সন হিসেবেই ট্রিট করে। সুতরাং লটস অফ পেন, লটস অফ টেনশন, লটস অফ স্ট্রেস অ্যাসোসিয়েটেড থাকে সেই ফ্যামিলি মেম্বার্সদের মনের ভেতরে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরও, তারাও অনেক সময়তে মেন্টালি আপসেট হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে তাদেরও কিন্তু কাউন্সেলিং প্রয়োজন, এবং সেটাও কিন্তু মিলিটারি সাইকোলজির একটা ইম্পর্টেন্ট রোল। তো এই ছিল আজকের টপিক অফ ডিসকাশন, আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই টপিক অফ ডিসকাশন। আর যদি প্রথমবার আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে ডেফিনেটলি রিকোয়েস্ট করব বাকি এপিসোডসগুলো দেখার জন্য, এবং যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকেন সেটা ডেফিনেটলি আমাকে মেল করে জানান, মেল আইডিটি দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আমি ডেফিনেটলি সেই প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো, তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে আমি ডিফারেন্ট সাইকোলজির ওপরে পোস্ট দিতে থাকি, যেখানে আমি ডিফারেন্ট ইন্টারেস্টিং ফ্যাক্টস, আর্টিকেলস আর কোটস পোস্ট করি অন সাইকোলজি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো ডেফিনেটলি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন মিটার্স বেলবিংয়ের পেজকে। সবাই সুস্থ থাকবেন, আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে এটাই কামনা করব যে আমরা যেন আমাদের সব নেগেটিভ ইমোশনস থেকে বেরোতে পারি, আমাদের সব নেগেটিভ ইমোশনস থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স লাভ করতে পারি, আমাদের সব নেগেটিভিটি থেকে আমরা যেন স্বাধীনতা লাভ করতে পারি, সেটাই কামনা করব ভগবানের কাছে। জয় হিন্দ।